নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো তিল ডাঁটা। আপনারা এভাবে বাড়িতে একবার তিল ডাঁটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, এখন তাহলে আমরা দেখে নেব যে এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটি বানানোর জন্য বেশ কিছু পরিমাণে ডাঁটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটার যে শক্ত অংশ মানে শেখর, সেই শেখরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো চিনে বাদাম, তা আমি ভালো করে ভিজিয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 বাটি সাদা তিল, আর আছে 1 টেবিল চামচ মতো আখের গুড়। তো গুড়টা বাদ দিয়ে চিনে বাদাম, শুকনো লঙ্কা আর তিল, এই তিনটাকে মিলিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। তো প্রথমে দেখুন, আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার এই জলের মধ্যে আখের গুড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই কুকারের জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠলে আমি টুকরো করে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম হাই রেখে একটা সিটি দিয়ে নেব। এভাবে ডাঁটাগুলো যদি আমরা সেদ্ধ করে নিই তো ডাঁটাগুলোর মধ্যে একটা সুন্দর মিষ্টি ভাব চলে আসে। তো যাই হোক, ডাঁটাগুলো সব প্রায় আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু গুড় জলটা সব ডাঁটাগুলো যেহেতু পাচ্ছে না, আমি আরও একটু জল দিয়ে চামচে করে ভালো করে গুড় জলটার সাথে ডাঁটাগুলো মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। এখন দেখুন কুকারে একটা সিটি পড়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাপটা নিচে থেকে কেটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখন ভাপটা কেটে গেছে আর ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডাঁটা সিদ্ধ জলটা ফেলে দিয়ে ডাঁটাগুলো সব আলাদা করে নেব। এখন দেখুন, প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ডাঁটা। হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, এতে ডাঁটাগুলো থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে। ডাঁটাটা প্রায় 2 মিনিট মতো আমাদের নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি তিল, চিনে বাদাম আর শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া সামান্য জল। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ, টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মিষ্টি। এই রেসিপিটা একটু নুন ঝাল মিষ্টি টাইপেরই ভালো লাগে। তো এখানে জলের পরিমাণটা আমার অনেকটাই কম হয়ে যাওয়ার জন্য এখানে আরও একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচা বাদামের গন্ধ কাটতে যেহেতু অনেকটাই টাইম লাগে, তো আমি আরও একটু পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এটা ফুটতে দেব। এখন দেখুন ডাঁটাটা ভালো রকম ফুটে উঠেছে। তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে জলটা একদম শুকিয়ে নেব, যাতে মশলাগুলো ডাঁটার গায়ে ভালোভাবে লেগে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন তিল ডাঁটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর বাদামটা দেওয়ার জন্য ডাঁটার গায়ে খুব সুন্দর মশলাগুলো লেগেও আছে। তো আপনারা চাইলে বাদামটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার মনে হয় স্কিপ না করলেই ভালো। তো যাই হোক, এখন আমি তিল ডাঁটাটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো তিল ডাঁটা আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি।
আপনারাও বাড়িতে এভাবে তিল ডাঁটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।